বুধবার দুপুরে পুরাতন আগরতলাস্থিত তুলাকোনা এলাকায় রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু দাস এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, আমাদের রাজ্য সরকারের টপ মোস্ট প্রায়োরিটি শিক্ষা। এডুকেশন ইজ দ্য মেইন ফোকাস অফ আওয়ার গভর্নমেন্ট। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে রাজ্য সরকার প্রচেষ্টা জারি রেখেছে। বর্তমান রাজ্য সরকার আমাদের আগের মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ যিনি বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী, আস্তে আস্তে আওয়াজ করবে না, ডক্টর মানিক শাহ, আমাদের সরকারের টপমোস্ট প্রায়োরিটি, একটু আগে অধ্যক্ষ মহোদয় বলেছেন টপমোস্ট প্রায়োরিটি এডুকেশন, শিক্ষা ইজ দ্য মেইন ফোকাস অফ আওয়ার গভর্নমেন্ট। আস্তে আস্তে আস্তে, কিচ্ছু হবে না, এখানে দাঁড়িয়ে থাকবে, আমি আসবো রোদ দিতে, চিন্তা নাই, দাঁড়িয়ে থাকো। ওইদিকে পিছনে তোমরা আছো স্টুডেন্ট, যারা সব এখানে আসবে তোমাদের সাথে একটু পরে কথা বলবো তো আমি, এই জন্যই তো বলছি কাছে আসো। তো শিক্ষা ইজ দ্য মেইন ফোকাস অফ আওয়ার গভর্নমেন্ট এন্ড ফর দ্যাট উই হ্যাভ ইনকর্পোরেটেড ভেরিয়াস নিউ স্কিমস অ্যান্ড হ্যাভ অ্যাডপ্টেড নিউ মেজার্স বাই হুইচ আওয়ার স্টুডেন্টস উইল বি অ্যাট পার ইন কম্পিটিশন উইথ দি আদার স্টেটস। এটা আমাদের মূল উদ্দেশ্য। তোমরা জানো একটা দেশকে দুর্নীতিমুক্ত যদি করতে হয় এবং কিছু সুন্দর মনের মানুষ। এদিকে অনুষ্ঠানে উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, শিক্ষা না থাকলে কিছু নেই, একটা জাতি শিক্ষিত না হলে দেশ কোনোদিন উন্নত হতে পারবে না। শিক্ষা না থাকলে কিছুই নেই বলতে হবে, একটা জাতি শিক্ষিত না হলে দেশ কোনোদিন উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা পেতে পারে না। স্বামীজি ঠিকই বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন এ ম্যান ইন, মানুষের ভিতর সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ দিতে পারে একমাত্র শিক্ষা। প্রকৃত শিক্ষা প্রকৃত মানুষ তৈরি করে। প্রকৃত শিক্ষা নেই দেখেই তো এত হানাহানি, ছোটো ছোটো ব্যাপার নিয়ে দলাদলি, জাত পাত হিংসা, একটা বিরাট অন্ধকারময় যুগ পেরিয়ে আমরা 18-তে এসে একটা নতুন যুগের সূচনা করতে পেরেছিলাম আপনাদের আশীর্বাদে। এদিন শিক্ষামন্ত্রীকে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করতে দেখা যায়, পাশাপাশি তিনি ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষামূলক বিষয় নিয়ে আলাপ আলোচনাও করেন। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।